থাইরয়েড। এই সমস্যায় অনেকেই ভোগেন। থাইরয়েড আমাদের শরীরে গলায় অবস্থান করে। এটি দেখতে অনেকটা প্রজাপতির মতো। এর মধ্যে বেশ কয়েকটি হরমোন তৈরি হয়, আর যখন থাইরয়েড হরমোনগুলি অস্বাভাবিকভাবে উৎপাদন হয় তখনই সমস্যার সৃষ্টি হয়। সাধারণত দু ধরনের থাইরয়েড সমস্যা দেখা যায়, হাইপার থাইরয়েডিজম ও হাইপোথাইরয়েডিজম। থাইরয়েড গ্রন্থিতে অতিরিক্ত হরমোন তৈরি হলে তাকে হাইপার থাইরয়েডিজম বলে, আর পর্যাপ্ত হরমোন তৈরি হলে তাকে হাইপোথাইরয়েডিজম বলে। ঘরোয়া উপায় অনুসরণ করলেই রেহাই পাবেন এই সমস্যা থেকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সুন্দর এবং সুস্থ থাকার বিভিন্ন তথ্য নিয়মিত জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, বেল বাটনে প্রেস করুন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। যদি ডায়েট করে থাকেন তাহলে অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত ফল ও শাকসবজি খান, কারণ এইগুলি থাইরয়েডের সমস্যা প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও ভিটামিন B12 যুক্ত খাবার থাইরয়েড গ্রন্থিকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। আপনার থাইরয়েডের সমস্যা থাকলে কোনোভাবেই চিনি খাবেন না। অতিরিক্ত চিনি খাওয়ার ফলে T3 ও T4 এই দুটি হরমোন উৎপন্ন হয়, যা স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। যখন আমাদের দেহে পর্যাপ্ত পরিমাণে আয়োডিন থাকে না তখন থাইরয়েড হরমোন তৈরি করতে পারে না, যা হাইপোথাইরয়েডিজমের দিকে পরিচালিত হয়। তাই আয়োডিনযুক্ত খাবার খান। মানসিক চাপ কমাতে নিয়মিত শরীরচর্চা করুন, থাইরয়েডের সমস্যা কম থাকে। প্রতিদিনের খাবারে আয়রন কম পরিমাণে থাকলেও থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। যোগব্যায়াম ও ধ্যান থাইরয়েড গ্রন্থিতে রক্ত প্রবাহকে সঠিক রাখে। তো বন্ধুরা ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো তথ্যের ভিডিও নিয়ে। আপনাদের যদি কোনো বিষয়ে জানবার থাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। নতুন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভালো লাগলে শেয়ার করুন। ভালো থাকবেন, আল্লাহ।